আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওমি ব্লগসের পক্ষ থেকে সেকেন্ড হ্যান্ড কারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা। আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক আছেন, আপনারা জানেন সেকেন্ড হ্যান্ড কারে আমি মূলত ভিডিও করে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা একটু বড় গাড়ি কিনতে যাচ্ছেন, নোহা বড় গাড়ি বলতে নোহা এবং হাইয়েস্ট গাড়ি কিনতে যাচ্ছেন, তাদের জন্য কিছু নোহা এবং হাইয়েস্ট গাড়ির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব। এই শোরুমটি হচ্ছে, এটা হচ্ছে হাদিসা কারহাট। হাদিসা কারহাট ভাই, এই শোরুমটা আসতে হলে কীভাবে আসা লাগবে? যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ডে আসতে হবে। সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোডে হাফ কিলোমিটার আসার পর হাতের বামে মাহমুদপুর বাসস্থান। আচ্ছা, এটি হচ্ছে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে, সাইনবোর্ড থেকে প্রায় হাফ কিলোর মতো মাহমুদনগর বাসস্ট্যান্ডের রাস্তার পাশে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে হাদিসা কারহাট। আপনাদের সুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস দিয়ে রাখবো। সরপ্রাইজ, আপনাদেরকে আজকে মূলত হাইয়েস্ট এবং কিছু নোহা গাড়ি দেখানোর চেষ্টা করবো। সরপ্রাইজ, আমরা প্রথমেই চলে যাচ্ছি এই গাড়িটায়। এটা হচ্ছে নোহা গাড়ি, এটা হচ্ছে নোহা গাড়ি, এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে নোহা KR42। এটা হচ্ছে মডেল 2014 মডেল, রেজিস্ট্রেশন 2010 করা, এবং এটা কিন্তু ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়ানো রয়েছে, ফিটনেসের মেয়াদটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। অবশ্যই কেউ যদি গাড়িটি নেয় অবশ্যই কিন্তু তখন কিন্তু ফিটনেসের মেয়াদটা বাড়িয়ে দেওয়া যাবে। এবং সিসি হচ্ছে 1800 সিসির একটি গাড়ি। এই গাড়িটা আপনাদেরকে ওভারঅল কিন্তু মোটামুটি এই গাড়িটা অনেক ভালো ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনাদেরকে যদি এই গাড়িটা কত সিটের গাড়ি, সরি নোয়া কত সিটের গাড়ি? এটা 7 সিটের গাড়ি। আপনি যারা জানেন নোয়া কিন্তু এটা 7 সিটের গাড়ি। আপনাকে একটু ভিতরটা দেখাই, ভিতরটা এটা এই ধরনের হবে ভাই। এটা কি ফুললি অটো? হ্যাঁ, ফুল অপশন অটো। আচ্ছা, ফুল অটো অপশন অটো, এসি কমপ্লিট? হ্যাঁ, এসি কমপ্লিট। আচ্ছা, এটা কিন্তু ফুল অটো আপনারা পেয়ে যাবেন, এসি কমপ্লিট। আপনাকে গাড়িটার পিছনটা দেখাই, যদি আপনাকে পিছনটা দেখাই, পিছনটা আপনার এই ধরনের হবে। আপনার একটু সিটগুলো দেখেন ফ্রেন্ডস, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার গাড়িটা অবশ্যই ট্রাই করতে চান, আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে দেখি আপনারা ফুল ডিটেলস যেন বুঝে যান, অবশ্যই আমরা ফুল ডিটেলস আপনাদেরকে বলে দেবো গাড়িটি কী কন্ডিশনে রয়েছে। এবং গাড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, টায়ারটা আপনাদেরকে দেখাই। টায়ারটা এই কন্ডিশনে রয়েছে, আপনারা একটু দেখেন, টায়ারটা এই কন্ডিশনে রয়েছে। এবং আমরা যদি পিছনের দিকটা চলে যাই, পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা মেট্রো চক 5359। এই গাড়িটার প্রাইস কত টাকা? 8,70,000। এই গাড়িটার প্রাইস হচ্ছে 8,70,000 টাকা। এটা সম্পূর্ণ আসল প্রাইস, অবশ্যই আপনাদের কথা বলার সুযোগ আছে, অবশ্যই আপনারা এই সময় আসলে আপনাদেরকে সম্মান করা হবে। অবশ্যই আপনারা চাইলে এই সময় আসতে পারেন। আমাদের এই শোরুমের ঠিকানা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা আপনাদেরকে এই গাড়ির প্রাইস বলে নিচ্ছি, 8,70,000 টাকা। জি, 8,70,000। এটির প্রাইস 8,70,000 টাকা চাওয়া হচ্ছে আসলিক প্রাইস। আপনাদেরকে পরবর্তীতে আরও একটি গাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে নোহা, এটা হচ্ছে নোহা ফিল্টুরান। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিও কিন্তু, এটা তো 7 সিটের গাড়ি। হ্যাঁ, 7 সিটের গাড়ি। আচ্ছা, এটা কিন্তু 7 সিটের গাড়ি, বড় গাড়ি। এবং এই গাড়িটা আপনাদেরকে একটু ডিটেলসটা দেখাই। এই গাড়িটা হচ্ছে 1998 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন করা হয়েছে 2002-এ। এবং এই গাড়িটা কিন্তু ট্যাক্স টোকেনের মেয়াদ কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে, এবং ফিটনেসের মেয়াদ 2022 সাল পর্যন্ত রয়েছে। এটা হচ্ছে 2000 সিসির একটি গাড়ি। ফ্রেন্ড, চলুন আপনাদেরকে গাড়ির ভিতরটা একটু দেখাই, ভিতরটা দেখাই চলুন। এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি ভাই ফুল অটো? হ্যাঁ, ফুল অপশন অটো। আচ্ছা, এটা কিন্তু ফুল অপশন, গ্লাস থেকে শুরু করে ডোর, গিয়ার সব কিছু কিন্তু অটো, সব কোনো কিছু কিন্তু ম্যানুয়াল নয়। এবং ডুয়েল এসি। ডুয়েল এসি? আচ্ছা, এটা ডাবল এসি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো জায়গায় কোনো কাজ নেই, আপনার নিলে সাথে সাথে গাড়িটা আপনারা কিন্তু রান করতে পারবেন। এবং আপনারা যদি পিছনের দিকটা দেখেন, পিছনের সিটগুলো এইরকম অবস্থায় কন্ডিশনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এইরকম আছে সিটগুলো, কিন্তু কোথাও কিন্তু কোনো ছিঁড়া ফাটা নেই, সিটগুলো কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। আচ্ছা, এই গাড়িটা আপনারা দেখতে পেলেন, এই গাড়িটার ডিটেলসগুলো আপনাদেরকে বলা হয়েছে। এই গাড়িটার প্রাইস চা হচ্ছে হাদিসা কারহাটে, এটা হচ্ছে হাদিসা কারহাটে গাড়িটি বর্তমানে রয়েছে। এই গাড়িটার প্রাইস প্রায় চা হচ্ছে কত টাকা? 6,90,000। এই গাড়িটার প্রাইস চা হচ্ছে আস্তিং প্রাইস 6,90,000 টাকা।
অবশ্যই আপনি যদি এই গাড়িটি নিতে চান অবশ্যই কথা বলার সুযোগ আছে, সম্মান আপনাদেরকে সম্মান করা হবে অবশ্যই। আমার নাম্বার কিন্তু বিশেষ করে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারটি হচ্ছে 0706573524। এই নাম্বারে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো আপনাদেরকে আমি পরামর্শ দিতে পারি। প্লাস আপনাদেরকে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, পরবর্তীতে আরও কিছু গাড়ি কালেকশন আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে, এক ভিডিওতে সবগুলো গাড়ি কালেকশন দেখানো সম্ভব না, তারপরে যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে কয়টি গাড়ি মডেল দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা কি কি গাড়ি? এক্স নোয়া। এটা হচ্ছে এক্স নোহা। চলুন আপনাকে একটু গাড়ির ডিটেলসটা দেখাই। এটা মডেলটা হচ্ছে 2003 মডেল, রেজিস্ট্রেশন করা 2005-এ, এবং এটা কিন্তু আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ আপনার শেষ, আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ কিন্তু করে দেওয়া হবে আপনার গাড়ি যখন নেবেন। ফিটনেসের মেয়াদ কিন্তু 2022 পর্যন্ত আপডেট করা রয়েছে, এবং এটি হচ্ছে 1800 সিসির একটি গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির বাহিরের লুকটা কিন্তু মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে। গাড়িটা কিন্তু কোথাও কোনো স্কেচ নেই, আপনারা গাড়িটা দেখেন গাড়িটা। আর সেখান গাড়ি হচ্ছে চাকাগুলো আপনার যেখান থেকে গাড়ি না সেখান গাড়ির কিন্তু চাকাগুলো অবশ্যই আপনার চেক করে নেবেন এই গাড়ির অবস্থা। আপনাদেরকে যদি গাড়ি একটু ভিতরে সাইডটা একটু আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন এই গাড়িটা ভিতরে এইরকম অবস্থায় রয়েছে, আপনারা একটু দেখেন। সিটগুলো কিন্তু অনেক সুন্দর, সিটগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা ভাই ফুল অটো? হ্যাঁ, ফুল অপশন অটো। এটা কিন্তু ফুল অটো, আপনারা গিয়ার থেকে শুরু করলে গ্লাস ডোর, লুকিং গ্লাস, সব কিছু কিন্তু অটো করা আছে। আপনাদেরকে একটু পিছনটা দেখাই, এবং আপনাদেরকে একটু চলুন পিছনটা দেখাই, পিছনের সিটগুলো দেখাই। এটা কিন্তু আপনারা ষাট সিটের গাড়ি নাকি? ষাট সিটের গাড়ি। আপনাকে একটু পিছনটা দেখেন, এটা কিন্তু পিছনটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশনে রয়েছে, অনেক ভালো কন্ডিশনে রয়েছে। আপনাকে পিছনের সিটটা দেখেন, পিছনের সিটটা এইরকম অবস্থায় রয়েছে, এবং গাড়িটা কিন্তু কোনো ধরনের কোনো স্কেচ নেই। আপনারা দেখেন, অবশ্যই আপনারা যারা গাড়ি কিনতে যাচ্ছেন গাড়ির যে কোনো ব্যাপারে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আমার সাথে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই গাড়িটি এইরকম কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, এই কন্ডিশনে গাড়িটি রয়েছে। এই গাড়িটা ভাই প্রাইস কত টাকা চাওয়া হচ্ছে? 9,90,000 টাকা। এই গাড়িটির প্রাইস চাওয়া হচ্ছে 9,90,000 টাকা আস্কিং প্রাইস। ফ্রেন্ডস, আপনাদেরকে পরবর্তীতে আরও একটি গাড়ি দেখাচ্ছি। এই গাড়িটি হচ্ছে এক্স নোহা, এটি হচ্ছে 2005-এর মডেল। এই গাড়িটি কিন্তু 2007-এ রেজিস্ট্রেশন করা হয়েছে, এবং ট্যাক্স টোকেনের মেয়াদ 2021 পর্যন্ত রয়েছে, এবং গাড়িটি কিন্তু ফিটনেস 2022 পর্যন্ত। এটি হচ্ছে 1800 সিসির একটি গাড়ি। এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক্স নোহা। আপনারা যারা একটু বড়ো গাড়ি নিতে চান, এক্স নোহা গাড়ি নিতে চান, অবশ্যই কিন্তু আপনারা এই গাড়িটি দেখতে পারেন। এটা কিন্তু ফুল অটো, আপনাদেরকে একটু ভিতর সাইডটা দেখাই, ভিতরটা এই টাইপের হবে। গাড়িটি কিন্তু ফুল অটো, ফুল কিন্তু কোথাও কিন্তু কোনো ম্যানুয়ালের কোনো কাজ নেই, এটা কিন্তু ফুল অটো করা আছে। তো এই গাড়িটা যদি, এটা কিন্তু 7 সিটের একটি গাড়ি, আপনারা যারা নোয়া গাড়ি এই ধরনের গাড়িগুলো মোটামুটি 7 সিটেরই হয়ে থাকে। ফ্রেন্ডস, এই গাড়িটার প্রাইস চা হচ্ছে হাদিসা কারাটে, এই শোরুমে গাড়িটার প্রাইস চা হচ্ছে 11,00,000 টাকা। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস চা হচ্ছে 11,00,000 টাকা। অবশ্যই আপনারা চাইলে এই গাড়িটা যদি আপনার পছন্দ হয়, অবশ্যই আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন। দেখাবো যারা নোয়া গাড়ি কিনতে যাচ্ছে তাদের জন্য স্পেশাল এই গাড়িগুলো। এটা হচ্ছে নোহা KR42, এটা হচ্ছে 2020-এর মডেল, তার রেজিস্ট্রেশন করা 2005-এ, ট্যাক্স টোকেন ফিটনেস কিন্তু আপডেট করা রয়েছে, এবং এটা 1800 সিসির গাড়ি। আপনাকে চলুন গাড়ি একটু ভিতরটা দেখাই, এটা কিন্তু ফুল অটো, এটা ফুল অটো, ম্যানুয়ালের কোনো কাজ নেই, এটা হচ্ছে ফুল অটো। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা এই কন্ডিশনে রয়েছে, এই অবস্থায় আছে, আপনারা দেখেন ভিতরে এই অবস্থায় রয়েছে। এবং আপনাদেরকে একটু, এটা 7 সিটের গাড়ি, আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা দেখাচ্ছি, ভিতরে গাড়িটা এই কন্ডিশনে রয়েছে, আপনারা দেখেন ভিতরে কিন্তু গাড়িটা এই কন্ডিশনে রয়েছে। হ্যাঁ, এই গাড়িটির প্রাইস আপনার কত টাকা যাচ্ছেন? 8,20,000। এই গাড়িটির প্রাইস চাওয়া হচ্ছে এই শোরুমে 8,20,000 টাকা। ফ্রেন্ডস, আমরা চলে যাচ্ছি এরপর একটা হাইয়েস্ট গাড়িতে। এটা মডেল 2006-এর মডেল, এই গাড়িটা 2015-তে রেজিস্ট্রেশন করা, ক্যাশ টোকেন ফিজ ফেস আপডেট করা। এটা 2000 সিসির একটি গাড়ি। এটা আপনাদের কত সিটের গাড়ি? এটা 11 সিটের গাড়ি। এটা সিট কয়টা? 11টা সিট। এটা কিন্তু 11 সিটের গাড়ি। আচ্ছা,
ফ্যান্সি গাড়ি হচ্ছে 11 সিটের গাড়ি আপনাকে গাড়ি সামনে দিকে দেখাচ্ছি যা সামনে সিটটা কিন্তু সামনে সাইডটা এই ধরনের হবে ভাই এটা কি ফুল অটো ম্যানুয়াল ফুল অটো আচ্ছা ফ্যান্সি এই গাড়িটা কিন্তু ফুল অটো এই গাড়িটা কিন্তু ফুল অটো আপনারা গাড়িটা দেখতে পারেন গাড়িটা কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা আপনাদেরকে একটু পিছনের সাইডটা দেখাচ্ছি পিছনের সাইডটা দিয়ে আপনাদেরকে গাড়িটা দেখাই পিছনের সাইডটা এরকম হবে এই গাড়িটার প্রাইস কত টাকা যাচ্ছে আপনারা 13,50,000 এই গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে 13,50,000 টাকা হ্যাঁ গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে 13,50,000 টাকা আমরা কিন্তু আজকে অনেকগুলো লোহার গাড়ির কালেকশন দেখালাম এবং এই একটা হাইয়েস্ট গাড়ির কালেকশন দেখালাম আজকে ভিডিওটি ছিল মূলত বড় গাড়ি নিয়ে 12 সিটের এবং 7 সিটের গাড়ি নিয়ে আজকে ভিডিওটি ছিল ফ্রেন্ডস আপনারা যারা লোহার গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আদিশা কারহাটে আসতে পারেন এখানে কিন্তু এই সব গাড়ি ছাড়া কিন্তু হিউজ পরিমাণ সেকেন্ড হ্যান্ড গাড়ি কালেকশন রয়েছে অবশ্যই আপনারা চাইলে এই শোরুম থেকে গাড়ি নিতে পারেন সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম ও প্রীতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান